এই জবাটা কয়েকদিন আগে একটাই ফুটেছিল, এখন তিনটা একসঙ্গে সঙ্গেই হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই বৃষ্টিটা হয়ে গাছের উপকার হয়েছে। এটা লালের উপরে হলুদ ডোরা, ফুলটা দারুণ দেখতে হয়েছে। এই গাছটায় শুধু গোবর সার, খৈলের জল দেওয়া আছে, আর কোনো সার এখন পর্যন্ত দেইনি, জৈব সার দিব এর পরে, দু সপ্তাহের পরে জৈব সার দেবো। এর পরের ফুলগুলো ফুটবে ঘিয়ে রঙের, সাদা ঘিয়ে, একটা ফুলের মধ্যে দুটোই রং হবে, এর মাঝখানেও থাকবে চকলেট রং, মোট তিনটে রং থাকবে একটা ফুলের মধ্যে। এই গাছটা এই গরমের জন্য একটু ঝিমিয়ে গেছে, কুড়িগুলো এসেছিলো ঝরে গেছে, এর পরের কুড়িগুলো এলে এটাও দারুণ হবে। একই সার ওষুধ একই দাঁড়িয়ে যাচ্ছে, আর ওর মাঝখানে কিছু পুঁই গাছ লাগিয়ে দিয়েছি, পুঁই গাছগুলোও হয়ে যাবে একসঙ্গে। এরকমই করবেন, ভালোই হবে। খেয়াল রাখতে হবে পোকা আসছে কিনা, দই পোকা বলে একটা পোকা, ওই পোকাটাকে লক্ষ্য রাখবেন।